খারাপ লাগছে রে। কি বলছিস? কি খারাপ লাগছে কেন? এই স্কাল্পচারটার কথা ভেবে খারাপ লাগছে। এটাকে তো ভেঙে ফেলা হবে। না রে, এটার বিসর্জন হবে না, এটা এইভাবেই থাকবে। দেখিস, এটা থাকবে না, আমি এটাকে থাকতে দেবো না। না, তুই আমার জায়গা থেকে ভেবে দেখ, আমার রাগ হওয়াটা কি খুব অস্বাভাবিক? আমি তোর থেকে বেটার স্টুডেন্ট, বেটার বয়ফ্রেন্ড, এনি ডে আমি তোর থেকে বেটার হিউম্যান বিইং। তুই যে কোনো কাউকে জিজ্ঞেস কর, সবাই বলবে আমি তোর থেকে ভালো দেখতে। আর দেখ, সারা জীবন তুই আমাকে চালিয়ে যাবি, আমার বউ সারাক্ষণ তোর পেছন পেছন করবে। কলকাতা শহরে 56টা পুজো করি আমি, অথচ লোকের মুখে মুখে শুধু তোর পুজোর গল্প। নটান, প্রথমেরটা তোর ভুল ধারণা, পরেরটা তোর ভুল চয়েস। সালা, জীবনটাই এরকম হতো না? কেন যে ইংলিশ ডিপার্টমেন্টের ছেলে হয়ে কলা ভবনে বন্ধুত্ব করতে, আর কলার খোসায় পিছলে পড়ে গেলি। যাকে অসুবি একই বাধ্যে, আমি এটাকে ডিসম্যান্টেল করবো। ইউ মে ফিল শ্যাটার্ড বাট কান্ট হেল্প ইট রে। কি গান, কি গান, তোর খুব কষ্ট হবে না রে, কি করবো বল? তুই না তোর সমস্ত কষ্ট ব্যথা নিয়ে অনেক দূরে কোথাও চলে যাস, যাতে খুব চেষ্টা করলেও বা ইচ্ছে হলেও আমার বা অদিতির সঙ্গে তোর দেখা করার কোনো সম্ভাবনাই না থাকে। দেখে তো তোর ভালো, আমার ভালো, আর অদিতির কথা বাদ দে, ও নিজের ভালো মন্দ বুঝলে তো এত ঝামেলাই হতো না। বদি বদি বদি, পরেরটায় রাজি কিন্তু প্রথমটায় নয়। দেখ, আমিও চাই দূরে কোথাও চলে যেতে, তোরা দুজন ভালো থাক। সালা, আমি কিচ্ছু করি না, তাও আমাকে নিয়ে তোদের দুজনের মধ্যে ঝামেলা, আমি কি করব বল? হ্যাঁ, আর আমার কোনো বন্ধু নেই তো, তাই দেখ বদি, এটাকে ডিসম্যান্টেল তো দূরের কথা, ছুঁয়ে দেখ। পাঞ্জায় হেরেছিলিস মনে আছে? হ্যাঁ, আরে